কিছু কিছু স্কলার বলেন, স্কলার বলা যায় না তাদেরকে, এমনি আর কি জ্ঞানী আর কি, আসলে অজ্ঞ আবু জেল মার্কা আর কি। ওরা বলছে কলা বাদল জুখল আর দোয়া ওয়ালা খেলাফিল আকলে মিন উজুহি, দোয়া হচ্ছে আকলে যেটা চায় না, আকলের ব্যতিক্রম। দোয়া কেন করবো আমরা? হোয়াট ইজ নেসেসারি ফর দোয়া? প্রে কেন আমরা দোয়া করবো? হোয়াট ইজ ইম্পর্টেন্ট প্রে? এটা কিসে কি গুরুত্ব বহন করে? দরকার নেই। তো তারা এখানে সাতটা কথা বলেছে কেন দোয়ার দরকার নেই। আন্নাহু আল্লামুল গুয়ুব ইয়ালামু মা ফিল আফসি ওয়া মা তুখফি সুদুর ফায়ু হাজাতিন বিনা ইলা দোয়া। আল্লাহ তো গায়েব সম্পর্কে জানেন, আমার হৃদয়ে কি আছে সবকে জানেন আল্লাহ, তো জানেন যে তো আমি দোয়ার কি দরকার, আল্লাহ আমাকে বিয়ে করাই দিবে, তিনি তো সব জানেন, আমি চাইবো কেন? দুই নম্বর হচ্ছে আন্নাল মাতলুব ইন কানা মালুমুল কু ফালা হাজাতুন ইলা দোয়া, যেটা ঘটবে ঘটনা যেটা ঘটবে এটা তো ঘটবেই, এটার জন্য আবার দোয়ার কি দরকার? আমি চাপরাশির হাট থেকে বসুর হাট যাবো, প্রতিমধ্যে আমি অ্যাক্সিডেন্ট করবো হুন্ডা জানে কে, তা আমি আল্লাহকে কেন বলবো আল্লাহ আমাকে আপনি অ্যাক্সিডেন্ট করাবেন না, আপনি আমাকে বাঁচাই দিবেন, এটা তো দরকার নাই, এটা তো ঘটবেই, দোয়া করি আর নাই করি ঘটনা কিন্তু অ্যাক্সিডেন্ট নসিবে, ঠিক কিনা? তাহলে দোয়ার কোনো দরকার নেই। তিন, আর দোয়াও ইয়েস বহুল আমরু আর নাহি ওয়াজালিকে মিনাল আবদি ফি হকিল মাওলা সু ও আদা, ও দোয়া হচ্ছে আল্লাহকে এভাবে বলা করে দাও বা করিও না, এটা হচ্ছে আল্লাহর সামনে বেয়াদবি। আল্লাহকে যখন বলি আল্লাহ আমাকে রিজিক দেন, এটা তো অর্ডার করা হলো, আল্লাহ আমার ব্যবসায় বরকত দেন, আল্লাহকে আমি নির্দেশ দিচ্ছি আল্লাহ দেন দেন দেন, আল্লাহ আমার আপনি আমাকে বিপদ দিবেন না, এটা আল্লাহকে আমি অর্ডার করছি আপনি আমাকে এটা করবেন না, এটা বেয়াদবি কি না? ওদের যুক্তি আর কি। চার নম্বর হচ্ছে আল মাতলুবু বিদ্দুআই ইন কানা মিনাল মাসালিহ ফাল হাকীমু লা ইয়াহমিলুহু ওয়া ইন লাম ইয়াকুন মিনাল মাসালিহ লাম ইয়াজুজ তালাবুহু, উনি তো প্রজ্ঞাময়, যেটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা তিনি আমাকে গিফট করবেন, আর যেটা অ্যাপ্রোপ্রিয়েট নয় তিনি সেটা আমাকে দিবেন কেন, আর আমি বলবো কেন? অতএব নো নিড প্রে, দোয়ার কোনো প্রয়োজন নাই, তারা বলছে নাকি। পাঁচ নম্বর হচ্ছে ফাকাদ জা আন্না আযাম মাকামাতিস সিদ্দিকিনা আর রিদা বিকাযায়ি আল্লাহ তাআলা ওয়া কাদ নাদাবা ইলাইহি ওয়া দুআ ইউনাফি যালিকা লিআন্না ইসতাগালু বিলতিমাসি ওয়া তালাবি, যারা আল্লাহওয়ালা তারা আল্লাহর কাছে চাইতে পছন্দ করেন না, সিদ্দিকিনদের মর্যাদা আমি কেন চাইব, উনি আমাকে গিফট করবে, এটা এলমে মারিফাতের উন্নততম আর কি। তো ওনারা বলেন তাহলে তো দোয়ার দরকার নেই। ছয় নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান শাকালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদাল মা উতিয়া সাইলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কোনো উম্মত যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, আর একদল আছে প্রার্থনা করতেছে না, তারা ইবাদত করতেছে মসজিদে, আমাদের চাপরাশিরা এক কোণে বসে বসে কিছু মানুষ জিকির করছে কোরআন কারিমে, তারা স্টাডি করতেছে কামতের দিনে মশাওয়ারা করছে, আর কেউ দোয়া করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা ওই আমল করতেছে তাদেরকে তিনি বেশি দিবেন, যারা দোয়া করতেছে তাদেরকে কম দিবেন, অতএব তাহলে দোয়ার কি দরকার? হাদিস দিয়ে তারা যুক্তিটা দিল। এরপরে তারপরে সাত নম্বরে বলা হলো আন্না ইব্রাহিম আলাইহিস সালাম লাম্মা তারাকা দোয়া ওয়াক্তাফা বিকাউলি হাসবি মিন সুআলি ইলমুহু বিহালি ইস্তাহাক্কাল মাদহাল আযীম ফাদাল্লা আলা আন্নাল আওলা তারকুদ দোয়া।